আল্লাহ পাক সূরা শুরার 13 নম্বর আয়াতে বলে দিতে যাচ্ছেন, ও পৃথিবীর মানব মণ্ডলীরা শোনো, আন আকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে প্রত্যেকটা মানব জাতির উপরে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আন আকিমুদ্দিন এই সম্পর্কে আমার দেশের শতকরা 80 জন লোক এই বিষয় সম্পর্কে কিছুই জানে না। আন আকিমুদ্দিন দুনিয়াতে আসার পরেই চিন্তা করে কেমনে ব্যবসা করা যায়, কেমনে বড় লোক হওয়া যায়, কেমনে আরেকজনের জমি দখল করা যায়। কিন্তু দ্বীন প্রতিষ্ঠা করা যে এটা নবীদের উপরেও ফরজ ছিল, এটা যে আমাদের উপরেও ফরজ, আমার দেশের কোটি কোটি মুসলমান এটা না জেনে কবরের বাসিন্দা হয়ে গেছে, এবং এটা না জেনে এখন আমার সামনে অনেক মানুষ আপনারা বসে আছেন, যেটা ফরজ বিধান, যেই দিন কায়েমের জন্য আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবী আর রাসূল যারা, আর আল্লাহ পাক তাদেরকে দিয়ে এই কাজ করাইছে। তাহলে শ্রেষ্ঠ মানুষ যে কাজ করে সেই কাজটাকে ছোট না বড়? তার দাম কম না বেশি? তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, এর উপরে বিশ্বাস আছে তো নাকি আর কেউ আছে? তাহলে এই নবীর রেখে যাওয়া কাজ করবে কারা? শেষ নবীর উম্মত দাবি করবে যারা। তাহলে আমরা দিন কায়েম করতে হবে, এই বিষয় সম্পর্কে আমরা এ পর্যন্ত বহু মানুষ জানি না, এমন লোকের সংখ্যা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? অনেক বেশি। আজকে মুসলমান দাবি করে অথচ আদর্শ বাস্তবায়ন করতে চায় বঙ্গবন্ধু, কথা কয় না? মুসলমান দাবি করে আদর্শ মানতে চায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মুসলমান দাবি করে কিন্তু আদর্শ মানে হুসাইন মোহাম্মদ এরশাদে, মুসলমান দাবি করে আদর্শ মানে লেলিন কালমার আর মাউসুদিন এর, অথচ আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন সর্বশ্রেষ্ঠতম আদর্শ দিয়ে আমি একজন নবী প্রেরণ করেছি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমাদের এত দল ভাগ কেন, এত মতভেদ কেন? কারণ এই সম্পর্কে আমরা জানি না, জানলেও সেটা মানি না। যদি কোনো আলেম, যদি কোনো মসজিদের খতিব এই দীন আন্দোলনের কথাগুলো বলে, আমরা তাদেরকে অনেক মানুষ আছে দেখতেও পারি, কথা কন না কেন? যারা এই কথাগুলো বলে তাদের নামে হাজার হাজার মামলা দেয়া, বিগত সরকার আমাদের উপরে জুলুমা নির্যাতন, আপনি কি মনে করেছেন এই নির্যাতন এই আওয়ামী লীগ করছে শুধু? এই নির্যাতন নূহ আলাইহিস সালাম কেউ করেছে? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, দীর্ঘদিন জেল খেটেছেন, নূহ আলাইহিস সালামের কথাগুলো তার জনগণ অত সহজেই মেনে নেয় নাই, তাকে শাস্তির কায়দায় নিয়ে গেছেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে কেউ কেউ বলেছেন 40 জন, কেউ কেউ বলেছেন 80 জন মানুষ মাত্র মুসলমান হয়েছে। আমার প্রিয় ভাইরা, নূহ আলাইহিস সালামের পুরা জাতিটা যখন নূহ আলাইহিস সালামের উপরে শাস্তির কায়দায় নিয়ে আসলো, তাকে রিমান্ডে দিল, তাকে জেলে দিল, তাকে পাথর মারলো, তাকে পাহাড়ের গুহায় নিয়ে সেখানে তাকে আসবন্দি করে রাখলো, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম বলল, আল্লাহ গো এই কাফের মুশরিকদের বাচ্চাদেরকে তুমি ধ্বংস করে দাও, যদি ও পৃথিবীতে কোনো নবীকে আল্লাহ বদদুয়া করার জন্য পাঠান নাই, আল্লাহ তাআলা দেখেছেন 950 বছর, আমরা তো এত বছর কেউ বাঁচব না, 950 বছর দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালামের দিন তারা মেনে নেয়, এমন কি আপনারা জানেন নূহ আলাইহিস সালামের একজন পুত্র সন্তান ছিল, সে নিজেও বাবার কথা মানে মানছেন কিছু নাকি? বুঝা গেল আল্লাহ পাক বুঝাচ্ছেন পয়গম্বর আর নবী রাসূলের সন্তান হওয়ার পরেও যদি আল্লাহর দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন যদি না মানে, আল্লাহর কাছে তার কোনো দাম নাই। যদি কোনো পীর আর বুজুর্গের সন্তান হয় সেও যদি ইসলাম আর দিনকে না মানে তার কোনো মূল্য, এমনকি নবীর সন্তান হওয়ার পরে, নবীর স্ত্রী হওয়ার পরেও দিন না মানার কারণে ধ্বংস করে দিয়েছেন কে? আমার ভাইরা, নূহ আলাইহিস সালামকে শাস্তির পর্যায়ে পড়তে হয়েছে, তার অপরাধটা কি? তিনি বলেছেন আকিমুদ্দিন,
দিন প্রতিষ্ঠা করো দিন আন্দোলন করো দিনটাকে প্রসারিত করে দাও এখন দিন মানে কি এই শব্দের অর্থ তো আমরা অনেকেই জানি না আরে কথা বল না কেন এই যে রাতের পরে যে দিন আছে এই দিনের কথাই তো বলতেছি নাকি ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম দিন মানে হচ্ছে কি মুফাসসিরিনে কিরাম বলেন দিন মানে অর্থ অনেকগুলো আসে দিন মানে এক নাম্বার অর্থ আসলে দিন মানে ধর্ম মানে আল্লাহ পাক বলেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাক এরপরে মুফাসসিরিনে কিরাম বলেন দিন মানে হচ্ছে আনুগত্য করা দিন মানে হচ্ছে আইন কানুন দিন মানে হচ্ছে বিচারের বিচারের দিন অর্থাৎ হাশরের দিন মালিক ইয়াও আরে কথা কয় না মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহার মধ্যে আছে না নাই এটা বলে বলা হয়েছে হাশরের দিনের কথা দিন মানে হচ্ছে সমাজ ব্যবস্থা দিন মানে হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা দিন মানে হচ্ছে মানব জীবনের সকল কাজকর্মগুলো আল্লাহর হুকুম আর রাসূলের আদর্শ দিয়া পরিপূর্ণ করে সাজায়া পরিপালন করার নাম হচ্ছে এখন বলেন তো আমার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানব মণ্ডলীর যে সকল কাজের সাথে সম্পৃক্ততা আছে আল্লাহ তাআলা বলেন এই প্রত্যেকটা কাজ আমি আল্লাহর হুকুম আর আমার বন্ধুর আদর্শ মতো যেই ব্যক্তি করে এইটার নামই হচ্ছে দিন আর এই দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা সুবহানাল্লাহ দিন মানে কি জীবন ব্যবস্থা বলেন দিন মানে কি আপনি দিন মানেন অর্থ হলো আপনার অর্থনৈতিকভাবে আল্লাহর বিধান কি আছে আপনাকে ফলো করতে হবে আপনি সিয়াসাত রাজত্ব চান আপনি রাজত্ব পরিচালনা করতে চান এখানেও দিনের বিধান যেটা আছে সেটা আপনাকে মানতে হবে আপনি যেহেতু মানুষ আপনার বিবাহ শাদী দরকার আছে এই বিবাহ শাদী করতে গেলে আপনার এখানে দিনকে করতে হবে দিন কিভাবে বলে আপনি যেহেতু মুসলমান আপনার ছেলে হবে আকিকা কেমনে দিবে এটাও দিন আপনি পরিবার দিকে পরিচালনা করবেন এটাও দিন আল্লাহ পাক বলেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আর এই ইসলাম মানে হচ্ছে জীবন ব্যবস্থা তার মানে হলো মন মতো যদি আমি চলি তাহলে এটা কোন দিন ব্যবস্থা হতে পারে আমার ভাইরা এই দিন মানতে হবে নাকি আমার ইচ্ছায় নাকি রবের ইচ্ছায় একটা জবানবন্ধ রাখবেন না বলেন কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় দিন যদি পালন করতে চাই তাহলে মন মতো চললে হবে না আল্লাহর দিনের ইচ্ছা হলো একজন মমিন মুসলমানের উপরে দিনে নামাজ কয়েক পড়ো এখন আমি ফজরে আসতে পারি নাই ঠিকই জুমার মধ্যে আইছি মন খারাপ করে না কথা শোনে নাই ফজরে আসি নাই এটা কি আল্লাহর ইচ্ছা মতো না আমার ইচ্ছা মতো জুমার সময় আইছি আসরের সময় আমু না আসরের সময় মসজিদে ঢুকবো না এমন নিয়ত করেও বসে আছে হাজারো পাবলিক আবার মাগরিব আসবে ইশা আসবে না ইশার সময় রাতে তাড়াতাড়ি খায় টিভি সিরিয়াল ইউটিউব নাটক ফাটক দেই গা তাড়াতাড়ি ঘুমাই দেই তবে কালকে এই যে আমি ইশা বললাম না এটা কি আমার ইচ্ছাই নাকি কার ইচ্ছা আমার ইচ্ছা বললাম না কিন্তু আল্লাহর ইচ্ছা কি নামাজ কয়ত নামাজ ফরজ করেছেন কে হজ ফরজ করেছেন কে রোজা ফরজ করেছেন কে যে আল্লাহ হজ ফরজ করলেন নামাজ ফরজ করলেন হজ যাকাত ফরজ করলেন আমার সেই আল্লাহ কয় আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু আল্লাহ পাক বলছেন নামাজ যেমনি তোমার উপরে ফরজ করে দিলাম এই দিন আন্দোলন দিন প্রতিষ্ঠার আন্দোলন এটাও ফরজ করেছেন যিনি জোরে বলেন তিনি কে তার মানে এটা আমি বানায়া বলছি না নাকি বানায়া বলতেছি আল্লাহ যে আল্লাহর কথা শুনে আমরা নামাজে আসছি সেই আল্লাহর একই কথা হলো দিন ফরজ দিন আন্দোলন করা ফরজ দিন প্রতিষ্ঠা তোমাকে করতেই হবে কেননা নূহ আলাইহিস সালাম থেকে আমাদের শেষ নবী পর্যন্ত প্রত্যেকেই দিনই আন্দোলন করেছেন কি করেন নাই এখন আমার দেশে এরকম অগণিত মানুষ আছে যারা এই কথা জানে না আবার এমন বহু মানুষ আছে যারা জানে কিন্তু অপরের কাছে বলে না আপনারা কথা শুনতেছেন তো যারা জানে কিন্তু বলে না কেন
নিজের ক্ষমতা নিজের খানকা নিজের মাদ্রাসা নিজের প্রতিষ্ঠান ঠিক রাখার জন্য বাতিলের সাথে আপোষ করে হাজার আলেম আছে এই সত্য কথাটা পাবলিকের সামনে বলে না আবার অনেক মানুষ আছে জানে কিন্তু মানে না আজকে আমার দেশে দেখেন যারা এই দিনের কথাগুলো বলছে অনেক মানুষ আছে রাজকীয় হালতে জীবনযাপন করছে কথা বলছে না কেন এতদিন ধরে দিন আন্দোলন করছে নাম দিয়েছে ইসলামী আন্দোলন কিন্তু একজন কি বলে দারোয়ানেও তার জায়গা না হেই হুজুর আপনি এখানে এত লোকজন জমা করছেন কেন পুলিশ তো দূরের কথা সাধারণ একজন দারোয়ানেও এই কথা জিগায় না আবার আরেক জায়গায় একই কথা বলার কারণে একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে জেলখানার ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে আমাদের দেশে বহু দিনই কথা বলনেওয়ালারা আছে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে দারুণ দারুণ খাবার খেয়ে ফ্যানার এসির নিচে শুয়ে থাইকা মনে করতেছে আমরা বিশাল বড় আল্লাহর ওলি ওই সমস্ত রাজনীতির মধ্যে আমরা নাই আছে না নাই তাহলে আপনারা কি সাহাবীদের চাইতে বেশি বড় আল্লাহর ওলি হয়ে গেছেন নবীদের চাইতে বেশি দায়িত্বশীল হয়ে গেছে যে নবী নবী নূহ আলাইহিস সালাম যিনি নিজে কাফেরদের আক্রমণের শিকার হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফুলের বাগানে ছিলেন নাগলের কোন্দলতে ছিলেন অপরাধ কি একটাই অপরাধ লা ইলাহা আন আকিমুদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে এই আন্দোলন নিয়েই আল্লাহ পাক জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইছেন যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তৎকালীন শাসক ছিল নমরুদ তাকে গ্রেফতার করে দীর্ঘদিন যাবৎ আগুনের কুণ্ডলি তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলির ভিতরে তাকে ফেলে দেওয়া হবে যখন চরক গাছের উপরে বসাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে কথা শুনতেছেন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে আমার এই দেশের সকল মানুষগুলো আমি কেমনে আগুনে পুড়ে যাই এইটা দেখার জন্য চতুর্পাশে স্টেডিয়ামের মতো সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়ায় আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি তেমন কোনো দুঃখ এখনো পাচ্ছি না হঠাৎ করে আমার নজর গেল ডান পাশের দিকে আমি তাকিয়ে দেখি এলাকার রাজ্যের সমস্ত মানুষগুলির সাথে একই গ্যালারিতে আমার জন্মদাতা বাবা আমার জন্মদাতা মা আমার পুড়ে যাওয়ার দৃশ্য দেখার জন্য চোখ দিয়ে তাকিয়ে আছে আমার তখন ভিতরটা ভেঙে গেল আল্লাহ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ রইল না যেই মায়ের গর্ভে আমি পৃথিবীতে আসলাম আজকে তোমার ইলাহিয়াতের ঘোষণা দিতে গেলাম আজকে আমার বাবা আমার এই মৃত্যু দেখার জন্য দাঁড়ায় আছে আমার গর্ভধারিণী মা আমাকে দেখার জন্য দাঁড়ায় আছে আমি কেমনে আগুনে পড়ে যাই জিব্রাইল আমিন সঙ্গে সঙ্গে চলে এসেছে ইব্রাহিম বলেন আপনার জন্য কোনো সহযোগিতা আমরা করতে পারি নাকি বলতেছে কেন তুমি সহযোগিতা করবে তুমি কে বলে আমি জিব্রাইল তোমাকে পাঠাইছে কে বলে আল্লাহ আমাকে পাঠাইছে কে কয় ভাই আপনাকেও পাঠাইছে আল্লাহ তোমাকেও যদি আল্লাহ পাঠায় থাকে আর আমাকেও যদি আল্লাহ নবী করে পৃথিবীতে পাঠায় থাকে যে আল্লাহ তোমাকে পাঠাইতে পারে সেই আল্লাহ কি আমাকে দেখে না সুবহানাল্লাহ এই যে গভীর প্রেম আর ভালোবাসা ছিল কার সাথে ভালোবাসতে জানি না গো আল্লাহ কেমনে ভালোবাসিব তোমায় বলেন ভালোবাসতে জানি না গো আল্লাহ কেমনে ভালোবাসিব তোমায় ভালোবেসেছিল ইব্রাহিম নবী আগুনে পহরিলেন তিনি ভালো বেসেছিল ইব্রাহিম নবী আগুনে পহরিলেন তিনি আল্লাহর ইশারায় আগুন কার ইশারা আল্লাহর ইশারায় আগুন আরামদায়ক হয় ভালোবাসতে বলে
ভালো বাসতে জানি না গো আল্লাহ কেমনে ভালো বাসিব তোমায় ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবাসা করেছেন যার সাথে তিনি কে এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ওই দিন দিয়েছি আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দিনের কথা প্রচার করছে তাকে আগুনের কুণ্ডলিতে পড়তে হয়েছে কি হয় নাই হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইলেন দিন দিয়া ঈসা আলাইহিস সালামের কথাগুলো মানুষগুলো মানে নাই ঈসা আলাইহিস সালামের উপর এত অত্যাচার আর জুলুম আর নির্যাতন চালিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে জমিন থেকে আবার আসমানে তুলে নিয়েছেন সর্বশেষ আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পরিপূর্ণ দিন দিয়ে পাঠাইছেন কি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ বলে আমার দিনকে আমি পরিপূর্ণ করে আমার বিশ্বনবীর মাধ্যমে পৃথিবীতে পাঠাইলাম আর বিশ্বনবীর সোনার চেহারা দেখে সাহাবীরা বিশ্বনবীর চেহারা দেখার পর তিন দিনের খিদা নিয়া মসজিদে নববীতে গেছেন সোনার নবীর মায়ার চেহারা দেখে সাহাবায়ে কেরাম বলতেছে যতক্ষণ নবীর চেহারার দিকে তাকিয়ে থাকি আমাদের পেটের খোদার কথা মনে থাকে না এক সাহাবি তো দিয়ে বলছে আল্লাহর রাসূল যুদ্ধের খনন তৈরি করতে গিয়া আমি বড় খোদার তো আমাকে কিছু খেতে দেন আল্লাহর হাবিব নিজের জামাটা জুব্বাটা এরকম পোশাক কইরা সাহাবীর সামনে নিজের পেটটাকে বের করে দেখা দেখে আল্লাহর হাবিব তিনটা পাথর নিজের পেটের মধ্যে বেঁধে রেখেছে শুধু তাই নয় আবু জাহেল উৎপা সাইবারা বিশ্ব নবীর নামাজে দাঁড়িয়েছেন নবীর মাথার উপরে পচা উটের নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন বলেন তো আমাদের নবীর অপরাধটা কি আমাদের নবী কোন অপরাধ করেছেন নাকি আমার ভাইরা নূহ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম সমস্ত নবীরা জালিমদের সাথে জালিমদের হাতে তাদের নির্যাতিত হতে হয়েছে এখন আমার এই মসজিদ সহ আজকে এইটা কিন্তু ইউটিউবেও চলে যাবে আলোচনাটা যারা শুনবেন তাদেরকে লক্ষ্য করে বলছি আপনি যদি এমন কোন পীরের মুরিদ হন যেই পীরকে যেই পীরকে কোনোদিন পুলিশ কোনোদিন ধরে নাই আপনি যদি দিনের আন্দোলনের কোন সৈনিক হন আপনার দলের উপরে কোনো নির্যাতন আর জুলুম আসে নাই তাহলে আমার আপনার কাছে আমার প্রশ্ন হলো যেই আন্দোলন করতে গিয়া যেই দিন প্রতিষ্ঠা করতে গিয়া নবীরা পর্যন্ত কাফেরদের হিংসার সম্মুখীন হয়েছে তাদের মার খেতে হয়েছে আপনাদের পীর কি নবীদের চাইতেও বেশি জ্ঞানী নাকি আমি কিন্তু কনসেপ্টটাকে পরিষ্কার করার জন্য বলছি আপনার মাথাটাকে যত হিংসা বিদ্বেষ দূর করো আর এই কথাগুলো মাথার মধ্যে একটু চিন্তা করো বিশ্ব নবী সরকার খায়না তার চাইতে অধিক জ্ঞানীর মানুষ আর কেউ পৃথিবীতে এসেছে সেই নবীর সাহাবীদের মতো সোনার মানুষ পৃথিবীতে আর কেউ আছে তারা মার খায় আপনার বিশ্বাস মার খায় না কেন তার মানে এই দিনের মধ্যে ঝামেলা দিনের মধ্যে ঝামেলা হক দল চিনার একটাই উপায় দিনটা আপনার ধর্মটা আপনার দলটা যদি সহি শুদ্ধ হয় বাতিলরা কখনো আপনাকে মেনে নিবে না কারণ বিশ্বনবীর চাইতে হক আর কিচ্ছু ছিল না আবু জাহেল ঠিকই বিশ্বনবীর বিরোধিতা করেছে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো দোষ ছিল না হক বা হক তাকে প্রচার করতে গিয়ে তিনি তার আক্রোশের শিকার হয়েছে আপনি কেমন আন্দোলন করেন আপনারে কেউ কিচ্ছু বলে না অথচ আমাদেরকে অথচ ইসলামী আন্দোলনের শহীদ কাফেলার সৈনিকদেরকে একসাথে বসে দুই চারজন মিলে একটু কথাবার্তা আলোচনা করেছে কোন বই নিয়ে স্টাডি করেছে গোপন বৈঠকের নাম করে তাদেরকে ধরে নিয়ে কঠিন পারাকাষ্টে জেলখানায় আবদ্ধ করে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে ঠিক কিনা বলেন আজ আল্লাহ তাআলা এমন এক খেলা চাল চেলে দিয়েছে ওরা পরিকল্পনা করেছিল আগস্ট মাসের শুরুতেই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করে দিল আল্লাহ পাক কয় বেশি দিন আর তোকে রাখতে চাই না 5ই আগস্টে পতন করে দিল আল্লাহর কি রহমত সেই সঙ্গে সন্ত্রাসী সংগঠনকে বাংলার জমিনে আমরা নিষিদ্ধ হতে দেখেছি আজকে তাদেরকে এক জায়গা হইলে গোপন বৈঠকের নাম করে পুলিশ গ্রেফতার করতেছে
আপনারাও চোখ খোলা রাখুন যারা ইসলামের বিপক্ষে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা প্রপাগান্ডা ছড়িয়ে আজকে আমাদের দেশের মানুষগুলোকে জামাত ইসলামকে কি বলে জঙ্গি সংগঠন বানাতে চাইছিল আজকে তারা এখন জঙ্গি সংগঠন আজকে তারাই নিষিদ্ধ সংগঠন আল্লাহ কয় ওমাকারু ওমাকারাল্লাহ তোরা পরিকল্পনা করবি আর আমি পরিকল্পনা বাস্তবায়ন করে দিব সুবহানাল্লাহ আলাইহ শুধু তাই নয় 2006 সালে পল্টন আর বাইতুল মুকাররমে 28 অক্টোবরে ইসলামী ছাত্র শিবিরের মাসুম সহ অনেকগুলো নেতা কর্মীদেরকে পিটিয়ে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে লাশের উপরে নৃত্য করে বৈশাচিক আচরণ দেখিয়ে এই দেশে ক্ষমতা এসেছিল স্বৈরাচারী হাসিনা আজকেও সামনে অক্টোবর আসতেছে কোথায় গেল কোথায় গেছো পাল্লা আজকে সেই পল্টন এখন আছে যাদেরকে মেরেছো তারা এখনো বাংলার জমিনে আছে আসো তোমরাই তো বলেছিলে খেলা হবে খেলার ঘোষণা দিয়ে পালাইছো কেন এই জন্য সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আপনি হক দল করবেন আর বাতিল আপনাকে কিছু বলবে না আল্লাহর কসম এটা হক দল হতে পারে হক চিনার উপায় হচ্ছে হক যেখানে আছে বাতিল সেখানে আক্রমণ করবেই